হ্যালো বন্ধুরা আবার কিন্তু বিএসসি তরফ থেকে নতুন একটা লিস্ট পাবলিশ হয়েছে এটা হচ্ছে ও বি ক্যাটাগরির জন্য তো এটা কিন্তু চতুর্থ লিস্টে পাবলিশ করলো এটা দিয়ে তো এই লিস্টে কটা করে কতজন করে ক্যান্ডিডেট দেখেছে এবং কতদিন অবধি হবে সেটা আমি দেখে নেবো তো বন্ধুরা এই সাইডে আবার বলছি এই সাইডে কি করে আমরা কল লেটার ডাউনলোড করবো সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে এই সাইডে যেমন আছে লাইভ অ্যাপ্লিকেশান এর নিচের দিকে এর নিচের দিকে কিন্তু এইভাবে তুলতে হবে তোলার পরে কিন্তু এখানে কিন্তু যেমন লেখা আছে যে এই যে কল লেটার ঠিক আছে এই যে অ্যাডমিট কার্ডও লেখা আছে এখানে কল লেটার লেখা আছে তো ওই কল লেটারের নিচের দিকে বাস লেফট সাইডে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এই যে ফায়ার অপারেটার এখানে দেখা এখানে কিন্তু নিউ ব্লিংক হচ্ছে ফায়ার অপারেটারের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের এখানে ঠিক আছে তো এখানে ক্লিক করলেই কিন্তু এখানে ক্লিক করলে একদম কিন্তু যেখানে এসে সেই লিঙ্কে কিন্তু নিয়ে যাবে এবং চলো বন্ধুরা আমরা দেখে নিই যে ডাউনলোড করা ছিল সেই ডাউনলোড আমরা দেখে নিই যে কত তারিখ অবধি হচ্ছে তো বন্ধুরা দেখার আগে বলবো যে যদি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটনটি দাবিয়ে দাও এবং বন্ধুদের সঙ্গে কম্পোকের ইউটিউব চ্যানেলটি শেয়ার করো কারণ এই ধরনের নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসা হয় তোমাদের সুবিধার্থে তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এটা কিন্তু যে নতুন যে লিস্ট পাবলিশ করেছে যে ফিজিক্যালের যে লিস্ট সেই লিস্ট কিন্তু ওপেন করলাম এবার ওপেন করার পর কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি কিছু ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি এখনো বাকি আছে যেটা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচটা ডিসেম্বর থেকে এবং রিপার্ডিং টাইম কিন্তু নটা থেকে শুরু করেছে এবং টাইম অফ কমেন্সমেন্ট অফ টেস্ট হচ্ছে টেস্ট শুরু হবে কিন্তু দশটা থেকে তো ঠিক আছে তো যারা বন্ধুরা দেখেনি যে পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এবার শেষ হবে এবং একদিনে কতজন করে ডাকছে সেটাও দেখে নেব বন্ধুরা এখন কিন্তু একদিনে যেমন পাঁচ তারিখে কিন্তু একদিনে একশো কুড়ি জনা করে ক্যান্ডিডেট কিন্তু ডেকেছে এবার পাঁচ তারিখের পর কিন্তু এখানে হ্যাঁ বন্ধুরা দেখো এই একটা লিস্টে কিন্তু একমাত্র না সরি এখানে কিন্তু কিছু জেনারেল ক্যান্ডিডেট আছে যেমন পঞ্চাশ জন জেনারেল ক্যান্ডিডেট আছে পঞ্চাশ একান্ন জন জেনারেল ক্যান্ডিডেট আছে পাঁচ তারিখে তারপরে কিন্তু আবার বাহান্ন থেকে কিন্তু আবার ও সি এ ক্যাটাগরি কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু চলতে থাকবে এবং এটা শেষ হচ্ছে ও এ ক্যাটাগরি থাকার পর এবার ও বি ক্যাটাগরিও কিন্তু হ্যাপন্দরে দেখো ওবিসি বি ক্যাটাগরিও কিন্তু আঠেরোই ডিসেম্বরেও কিন্তু ও বি ক্যাটাগরি হচ্ছে এবং হ্যাঁ ওবিসি বি ক্যাটাগরিদের কিন্তু আঠেরোই ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে এবং ও এ ক্যাটাগরিদের কিন্তু সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকছে এই যে এখানে দেখো যে ভালো করে দেখো এখানে যে ও বি ক্যাটাগরিদের কিন্তু ও এ ক্যাটাগরি সরি ও এ ক্যাটাগরিতে কিন্তু সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাদের ফিজিক্যালটা হচ্ছে এবং আঠেরোই ডিসেম্বর থেকে কিন্তু ও এ সরি 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 হ্যাঁ এই যে এখানে কিন্তু আছে যে আঠেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ও এ ক্যাটাগরি সাতাশ জনা কিন্তু আছে আঠেরোই ডিসেম্বরে এবং তারপর থেকে কিন্তু মানে আঠেরোই ডিসেম্বরেই আঠাশ নম্বর যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বর থেকে কিন্তু ও বি ক্যাটাগরি শুরু হচ্ছে এবং এই যে লিস্ট দিয়েছে এই লিস্টে কিন্তু টোটাল শেষ হচ্ছে কিন্তু একত্রিশে ডিসেম্বর এবং এটা কিন্তু ও বি ক্যাটাগরি দেখো এখানে লেখা আছে যে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে একত্রিশে ডিসেম্বর কিন্তু এটা শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর শেষ হচ্ছে এবং এখানে কিন্তু শেষ হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি দেওয়া বন্ধুরা বি ওবিসি বি ক্যাটাগরি কিন্তু প্রচুর পাশ করেছে যেমন তিন হাজার সামথিং কিন্তু পাশ করেছে যে এটা দেখার কিন্তু আরেকটা যদি আগে অনেকবার ভিডিওতে বলেছি যেটা আমি নাম সার্চ করবো কী দিয়ে যেমন বন্ধুরা এখানে দেখো যে সার্চ বাটন বলে একটা অপশান আছে ফাইন্ড ঠিক আছে তো এখানে যদি আমি যখনই ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে কোনো সিরিয়াল নাম্বার বা কোনো অ্যাপ্লিকেশান নাম্বার বা রোল নাম্বার বা আমার নাম বা আমি আমার নাম কিংবা বাবার নাম দিয়েও কিন্তু আমি সার্চ করতে পারি তো এখানে যদি আমি দিয়ে রাখিয়েছি অমিত তো বন্ধুরা এখানে দেখো আমি এখানে টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু রেজাল্টটা দিয়ে দিচ্ছি যে এ এম দিয়ে কিন্তু প্রচুর নাম আছে এইবার আমি যে অক্ষরগুলো দেবো এই অক্ষরগুলো ইনপুট করলে কিন্তু আমার যদি রেজাল্টে থাকে তবে সেই মিলে গেলে কিন্তু সেই রেজাল্টগুলো কিন্তু দেখিয়ে দেবে এবং এইভাবে কিন্তু হাইলাইট করবে তো বন্ধুরা এখানে দেখো অমিত দিয়ে যতগুলো ক্যান্ডিডেট থাকবে তত তাদের নাম কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে তো এইভাবে কিন্তু আমরা চেক করতেই পারি যে এখানে কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে অমিত দিয়ে এই লিস্টে জন আছে তার মধ্যে সতেরো নম্বরে আমি এখন দেখতে পাচ্ছি তো যেটাকে দেখাবে সেটা হচ্ছে এরকম অরেঞ্জ কালার হবে আর এমনি হাইলাইট করবে কিন্তু ইয়েলো কালার দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং সঙ্গে বেল দিয়ে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে